হাই ফ্রেন্ড আমি মন্টু ঘোষ আমার ইউটিউব চ্যানেল এস কে পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ভিডিওতে বিএ ক্লাসের ফার্স্ট সেমেস্টারে যে লজিক আছে সেই লজিকের একটি অংশ ভেনচিত্র তো সাহায্যে বৈধতা বিচার করা যায় সেই সম্পর্কে এই ভিডিওতে বলবো তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা শিখতে পারবে তো ভিডিওটি নে ভিডিওটি পুরো দেখো এবং দেখে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে পরবর্তী সময়ে আমি যখনই কোনো ভিডিও দেব আমার চ্যানেলে তো তোমাদের কাছে সবার আগে যেন নোটিফিকেশান পৌঁছে যায় তো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি কি বললাম না ক্লাস তোমরা নিরপেক্ষ ন্যায় করেছিলে এবং নিরপেক্ষ ন্যায়ের নির্দিষ্ট নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তোমরা বৈধতা বিচার তো সেই নিরপেক্ষ ন্যায়কে এখানে ভেনচিত্রের সাহায্যে কিভাবে আমরা বৈধতা বিচার করব সেটা দেখো কিভাবে আমি করি তোমরা মনোযোগ সহকারে দেখো ধৈর্য ধরে আশা করি তোমরা শিখতে পারবে তো নিরাপের উদাহরণ আমি এখানে নিয়েছি নাকি কোন কোন দার্শনিক হন গণিতজ্ঞ সুতরাং কোন কোন বৈজ্ঞানিক হন দার্শনিক যেহেতু সকল বৈজ্ঞানিক হন গণিতজ্ঞ এই যে যুক্তিটি এখান থেকে আগে আমাদেরকে কি করতে হবে না সেই ক্লাস টুয়েলভ এর মতন আগে আমাদেরকে নিরপেক্ষ ন্যায় তৈরি করে নিতে হবে তো ন্যায় গঠনটা আশ্রয় বাক্য লিখে নিয়ে তোমাদের বোঝানোর সুবিধাটা আমি একটু করেও রেখেছি দেখো সেটা একটু বলে দিই আহ নিরপেক্ষ নিয়ম অনুযায়ী এই যে কারণ যেহেতু কেননা এর আগের বাক্যটা সিদ্ধান্ত হিসেবে নিতে হয় তো এখানে কি আছে যেহেতু তো যেহেতু আগের বাক্যটা সিদ্ধান্ত আবার এখানে সুতরাংও আছে তো সুতরাং পরের বাক্য হয় নিয়ম অনুযায়ী আর যেহেতুর আগের বাক্যটা হয় সুতরাং আমার কোনটা সিদ্ধান্ত হবে না কোন কোন বৈজ্ঞানিক হন দার্শনিক এই যে বাক্যটা আমার সিদ্ধান্তে বচন আকারে লিখতে হবে তো কোন কোনো বৈজ্ঞানিক হন দার্শনিক এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোন কোন সঙ্গে হয় থাকলে কি হয় আয় বচন হয় সুতরাং আই দিয়েছি কোনো কোনো বৈজ্ঞানিক হন দার্শনিক এবার তোমরা জানো যে সংযোজকের প্রথমে সাবজেক্ট থাকে পরে প্রেডিকেট মানে উদ্দেশ্য বিধেয় এটা তো পরিমাণক তোমরা জানো এইবার নিরপেক্ষ নিয়ম অনুযায়ী এই যে পিপদটা প্রধান আশ্রয় বাক্যে যায় তো দার্শনিক আছে দার্শনিক যুক্ত বাক্য দেখি কোথায় আছে এই যে কোন কোন দার্শনিক হন গণিতজ্ঞ তো এই বাক্যটাকে আমার প্রধানাস্ত্র বাক্যে বচন আকারে লিখতে হবে তো সেটাই আমি লিখেছি এবার এখানেও যেহেতু কোনো কোনো সঙ্গে হায়াজে সুতরাং আই বচন হবে তো কোন কোন দার্শনিক হন গণিতজ্ঞ বচন তৈরি করে লিখলাম আর যেহেতু এই দার্শনিকে পি ছিল সুতরাং এই দার্শনিকেও পি দিয়েছি এর পরে থাকলো গণিতজ্ঞ এবার অপদনাস্ত্র তৈরি করি যা যে বৈজ্ঞানিক তো বৈজ্ঞানিকদের কি আছে সকল বৈজ্ঞানিক হন গণিতজ্ঞ তাহলে এখানে সকল আছে সকলের সঙ্গে হয় থাকে কি হয় এ বছনে সুতরাং আমি দিয়েছি অপধানাশ্রক সকল বৈজ্ঞানিক হন গণিতজ্ঞ দেখো এই বৈজ্ঞানিক এস এস এখানেও বৈজ্ঞানিক তাহলে দেখো এবার প্রধান গণিতজ্ঞ অপদান গণিতজ্ঞ দুটো একই এই দুটো দুটো একই শব্দ প্রধান অপধান থাকলে তাকে আমরা বলবো হেতু পদ বা মিডিল এম দিয়েছি মিডিলের এম তো আমাদের নিরপেক্ষ ন্যায় গঠন করা হলো এইবার এইটাকে আমরা ভেনচিত্রে প্রকাশ করব তো ভেনচিত্রে প্রকাশ করতে গেলে আগে আমাদেরকে নিরবক্ষণের আকারটা লিখতে হবে এই যে নিরবক্ষণের আমরা তৈরি করেছি এর আকারটা আমরা লিখবো আকারটা কি না প্রধান আসে পি এম তো আই বচন আই বচন দিয়ে পি এম অপ্রধান এ বছনে এস এম এ বছনে এস এম দিলাম আর সিদ্ধান্ত কি আছে আই বছনে এস পি সিদ্ধান্ত আই বছনে এস পি দিলাম এবার এম এম জুড়ে দিতে হয় নিরবক্ষণের আকারের নিয়ম অনুযায়ী এম এম জুড়তে হয় জুড়ে দিলাম দিয়ে দেখো একটা চিত্র তৈরি হলো তাই তো একটা চিত্র তৈরি হলো একটা চিত্র হলো এইবার দেখো এই চিত্র অনুযায়ী আমাদেরকে নিরপেক্ষ নয় ব্লিওলিপি তৈরি করতে হবে তো ব্লিউলিপিটা কি হতে পারে তা রাই বসেন কী পি এম তাই তো তো এখানে আমি একটু ব্যাপ ব্যাপ তৈরি করে একটু দিয়েছি দেখো আয়বশনের পিপল অব অ্যাপো কারণ আয়বশন উভয় পদ অব অ্যাপো উভয় পদ অব অ্যাপো সুতরাং পি অব অ্যাপো এম অব অ্যাপো এই বশনের উদ্দেশ্যর ব্যাপ্য বিধেপদ ব্যাপ্য আয়বশনের আবার সিদ্ধান্তের আয়বশনের উদ্দেশ্য দুটি আলাদা তো দেখো এই নিরপেক্ষনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এত বড় এক বড় ব্যাপার হইলো মানে অর্থ দুটোই দৃষ্টি এটা দেখা যাক ভেনচিত্রে সেটাকে বৈধ কি অবৈধ বলা যায় কিনা সুতরাং আমাদেরকে কি করতে হবে নিরপেক্ষ ন্যায়লিপি বুলিও লিপি তে কি প্রকাশ করব না আই বসন ভেনচিত্রের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আই আই এর কি হয় পি এম নট ইকুয়াল জিরো এই যে পি এম ছিল পি এম দিয়েছে পি এম নট ইকুয়াল জিরো এবছনের কি এস এম এস এম তাহলে এবছনের আবার কি হয় এম বার হয় মানে পি ওখানে নিয়ম অনুযায়ী এ বছরের নিয়ম অনুযায়ী বার ইকুয়াল জিরো আর সিদ্ধান্তে আই এস পি পি আই বচন কি হয় নট ইকুয়াল জিরো সুতরাং এস পি নট ইকুয়াল জিরো মানে প্রত্যেকটা আই বচন এ বচন আবার আই বচন প্রত্যেকটা আমি বুলীয় লিপি নিয়ম অনুযায়ী লিখে নিলাম লিপি লিখলাম তাহলে কি হলো না তাহলে আই বচনের নট ইকুয়াল এস এম বার ইকুয়াল জিরো অথবা আই বছরের এসপি নট ইকুয়াল জিরো এবার এই বুলীয় লিপি অনুযায়ী আমাকে চিত্র তৈরি করতে হবে তো চিত্র তৈরি করতে গেলে এখানে কি কি আছে দেখো পিআস স্যাক্ট ডিজিট এমআর স্যাক্ট ডিজিট এস আছে তিনটে তিনটি জিনিস আছে তার তিনটে শব্দ অনুযায়ী বা তিনটে পদ অনুযায়ী আমাকে তিনটে বৃত্ত তৈরি করতে হবে এবং সেই বৃত্ত তিনটে যেন পরস্পরকে ছেদ করে এখানে আমরা হেডিং করেছি ভেনচিত্রে প্রকাশ এবার ওই যে তিনটি বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তিনটি বৃত্ত আমরা তৈরি করে নিলাম দিয়ে প্রত্যেকটা নামে নাম দিলাম এটা এস বৃত্ত এটা পি বৃত্ত এটা এম বৃত্ত এইবার আমি দেখো প্রত্যেকটা যখন ছেদ করলো তখন প্রতিটা আলাদা আলাদা একটা ঘর তৈরি হলো আমি ঘরগুলোকে একটু মার্কিং করেছি এটা এক নম্বর ঘর এটা দুই নম্বর ঘর এটা তিন নম্বর ঘর এটা চার নম্বর ঘর এটা পাঁচ নম্বর ঘর এটা ছয় নম্বর ঘর এটা সাত বাইরে টাট বাইরে ফলে চার কোনা একটি ঘর কেটে ভিতরে নিয়ে নিয়েছি এইবার দেখো তাহলে কি বললাম এই যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত নম্বর ঘর প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম আসে নাম কি এস মানে কি এই এই ঘরটায় এই পিটা বাদ আর এমটাও বাদ আছে পি পিবার এম বার এই ঘরটা কি এস পি এম বার মানে কি এই যে এস ঘর গিয়েছে এসটা আছে আসে আর কি আছে পি গিয়েছে পি ঘরটা আছে এম টাইজে বাদ এম লো বাদ গিয়েছে এম বাদ হলো শর্ত মনে রাখবা বাদ মানে বাদ এখানে তিনটে দিন বাদ মানে বাদ আর ইকুয়াল মানে chavitto আর নট মানে সদস্য মানে চিকে চিহ্ন হবে এইবার তিন নম্বর ঘরে কি আছে এস বার পি এম বার দেখো এখানে এস বার বলেছে এই দেখো এস এইটা বাদ চলে গিয়েছে এস বার হয়েছে পি আর এটা পি ঘর যেহেতু পি এম বার যে এম বাদ চলে গিয়েছে এম বার হলো এই ঘরের নাম কি এস পি বার এম কারণ কেন দেখো এখানে এস গিয়েছে বলে এস আছে পি এই যে পি বার চলে গিয়েছে এই জন্য বার হয়েছে আবার এম আসে এই যে এম এই যে এম আছে এই ঘরটা পাঁচ নম্বর ঘরটা কি এস পি এম মানে এখানে এই ঘরটায় সবকটা বৃত্তের অংশ আছে দেখো এই এস ঘর আছে এম ঘর আছে পি ঘর আছে এই জন্য এস পি হলো আবার ছয় নম্বর ঘরটায় এস বার পিএম দেখো এস বার চলে গেছে এই যে এস এস এই বাদ চলে গেল এস বার হলো আর এম মানে কারণ কি পীর ঘর আছে এই যে পীর ঘর এম এর ঘর আছে এইবার সাত নম্বর ঘরে দেখো এস বার পি বার এই যে এস চলে গিয়েছে আর এই পিউ চলে গিয়েছে শুধু এম আছে এম এস বার পি বার এম আর আট নম্বর ঘরে দেখো এস বার পি বার এম মানে তিনটে বৃত্তই বাদ গিয়ে শুধু ফাঁকা অংশটুকু পড়েছে ওই জন্য প্রত্যেকটা বার এস বার পি বার এম বার তাহলে তোমরা আহ প্রত্যেকটা ঘর সম্পর্কে জানতে পারলে এইবার আমাদেরকে কি করতে হবে চিত্রে প্রকাশ করতে হবে কিভাবে প্রকাশ না এবার নিয়ম অনুযায়ী আমাদেরকে এই বাক্য প্রধান বাক্য অধানাস্ত্র সিদ্ধান্ত এখান থেকে আহ সামান্য বচনটাকে আগে অঙ্কন করতে হয় কারণ বিশেষ বচন আর সামান্য বচন যদি থাকে বাক্যের মধ্যে তাহলে সামান্য বচনটাকে আমার আগে অঙ্কন করতে হবে তারপরে বিশেষ বচন করবো হ্যাঁ তো এখানে যেহেতু প্রধানাশ্রয় বাক্যে সাধারণত চিত্র প্রধানাশ্রয়কে আগে আঁকতে হয় কিন্তু যেহেতু প্রধানাশ্রয় বাক্য বিশেষ বচন আছে সুতরাং আমরা প্রধানাশ্রয় বাক্যটিকে অঙ্কন করতে পারবো না আগে অপ্রধানটাকে অঙ্কন করবো কারণ অপ্রধান বাক্যে সামান্য বচন মানে এ বচন এবার এ বছরে কি আছে এস এম বার ইকুয়াল জিরো মানে এস এর ঘরটাকে নিতে হবে শুধু এমটাকে বাদ দিতে হবে এম বার মানে বাদ সুতরাং বাদ চলে গেল এম এই বাদ গিয়ে শুধু এস এর ঘরটায় আমাকে কি করতে হবে ইকুয়াল মানে কি ছায় বিরতের আমাকে ছায়াবৃত্ত করতে হবে এম এর ঘরটা বাদ দিয়ে এই যে এম এর ঘর এই বাদ চলে যাচ্ছে এম এর ঘর তাহলে এস এর ঘরের টুকু আমি ছায় করব। করবো করে দিই এস এর ঘরটাকে দেখো আমি ছায় করছি শুধু এস এর ঘরটা ছায়াবৃত্ত করব এম ঘরটা বাদ দিয়ে এস এর ঘরটা আমাকে ছাবৃত্ত করতে বলেছে সুতরাং আমরা ছাবৃত্ত করে নেব এইবার কি করব দেখো এইবার যেহেতু সরি সামান্য বচন বলেছিল সুতরাং আমার নিয়ম অনুযায়ী সামান্য বচন আগে অঙ্কন করতে হয় সুতরাং সামান্য বচনটাকে আমরা আগে অঙ্কন করে নিলাম এইবার বিশেষ বচন মানে প্রধান আশ্রয় বাক্যটাকে অঙ্কন করব। তো প্রধান আশা কী আছে না পি এম নটিকাল যে মানে পি আর এম এই ঘরটায় আমরা নটিকল মানে সদস্য তা পি আর এমের ঘর কোনটা এই যে দেখো এই যে এমের ঘর এই যাচ্ছে এই জে এমের ঘর আর পীর ঘর এই যাচ্ছে এই যে পীর ঘর তাহলে আমাকে সদস্য কোথায় দেখাতে হবে তাহলে এই পাঁচ আর ছয় এই দুটো ঘর হচ্ছে পি আর এমের ঘর এটা নেই ধরো মনে করো এই যে এম এই যে এমের ঘর আর এই যে পির ঘর তার মানে আমাদেরকে এই 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 আর আর দুটো দুটো ঘর ঘর পি সুতরাং ঘরে আমাকে সদস্য দেখাতে হবে কারণ যেহেতু এই ঘরের দ্বিধা বিভক্ত হয়েছে কারণ এসের ঘর গিয়েছে দ্বিধা বিভক্ত হয়েছে সুতরাং আমরা সদস্যটা কোথায় দেখাবো এই মধ্যিকানের এই দাগের উপর দেখাবো কারণ এই দাগে যদি আমরা সদস্য দেখাই তার মানে সদস্যটা এই পাঁচ নম্বর ঘরেও আছে ছয় নম্বর ঘরেও আছে তাই তো তাহলে সুতরাং আমরা সদস্যটা দেখাই তাহলে নম্বর নম্বর সদস্য সদস্য আছে আছে ঘরেও পাঁচ এবার আমাদেরকে কি করতে হবে আহ যেহেতু আমাদেরকে প্রধানশ্রয় বাক্য সরি অপ্রদানাশ্রয় বাক্য এবং প্রধান দুটোই অঙ্কন করা হয়ে গেল এবার সিদ্ধান্তটা আমাদের অঙ্কন করলে হবে না সিদ্ধান্তটা দেখতে হবে যে প্রধান বাক্য এবং অপ্রধান বাক্য অঙ্কন করার পরে যদি সিদ্ধান্তটা অঙ্কিত হয় তাহলে মনে করবা এই ভেনচিত্রটি বৈধ না হলে কিন্তু ভেনচিত্রটি অবৈধ হবে এটা হচ্ছে ভেনচিত্র নিয়মের অনুযায়ী বৈধ বৈধ বা অবৈধ সেটা নির্ণয় করতে হয় এইবার দেখো আমরা এবার দেখি এই প্রধানাস্ত্র বাক্য এবং অপ্রধান্ত্র বাক্য অঙ্কন করার পরে সিদ্ধান্তটা অটোমেটিক্যালি অঙ্কিত হয়েছে কিনা সেটা একবার দেখি তো দেখো এবার সিদ্ধান্ত কি বলেছে মানে এস আর পি ঘরে সদস্য দেখাতে হবে নট ইকুয়াল মানে সদস্য এস এর ঘর কোনটা এই যে এস এর ঘর এই যাচ্ছে এই হচ্ছে এস এর ঘর আর পীর ঘর কয় পীর ঘর হচ্ছে এই যে পীর ঘর তাই তো এই যে পীর ঘরে এই গেল আর এসের ঘর গেল এই যে এই যে পীর ঘর এই যাচ্ছে এই পীর ঘর এই আর এসের ঘর এই যাচ্ছে এই এই এসের ঘর তাইতো তার মানে দুই আর পাঁচ তাহলে দুই আর পাশ এই দুটো ঘর হচ্ছে আহ এস পির ঘর কারণ দুটো ঘর কেন বলছি কারণ এই যে পীর ঘর আর এই এসের ঘর এই দুটো ঘরের মধ্যে একটা এম এর এই যে দাগ গিয়েছে সুতরাং না এই একটি দাগ এই ঘরটাকে দ্বিধা বিভক্ত করেছে সেই জন্য আমার এই যে দাগে সদস্য থাকার কথা ছিল যেহেতু দু নম্বর ঘরে ছায়াবৃত্ত আছে সুতরাং ছায়াবৃত্ত অংশে সদস্য দেখানো যায় না সুতরাং তার পাশের ঘরে সদস্য দেখাতে হয় তাহলে আমার পাঁচ নম্বর ঘরে আমার সদস্য থাকার কথা ছিল কিন্তু দেখো পাঁচ নম্বর ঘরে কিন্তু সদস্য নেই সদস্য কোথায় আছে এই পাঁচ আর ছয় ঘরের মধ্যিখানে তাহলে মধ্যিখানে থাকা মানে কি পাঁচের ঘরেও আছে ছয়ের ঘরেও আছে কিন্তু আমার সিদ্ধান্ত অনুযায়ী বলেছিল কি এসপির ঘরে সদস্য থাকার কথা মানে দুই আর পাঁচের এর কারণে সদস্য থাকার কথা কিন্তু হয়েছে কথা পাঁচ আর ছয়ে সুতরাং কি সিদ্ধান্ত অঙ্কিত হয়েছে হয়নি আর সিদ্ধান্ত অঙ্কিত না হওয়া মানে চিত্রটি অবৈধ তাহলে এই চিত্রটা কি অবৈধ তাহলে এই নিরপেক্ষ যুক্তিটি ভ্যানচিত্র অনুযায়ী অবৈধ হলো এবার আমাদেরকে এই যে আমরা অবৈধ বললাম যেটা বুঝে সেটাকে আমার একটু লিখতে ব্যাখ্যা আকারে লিখতে হবে তাহলে ব্যাখ্যা ও বিচার আমি একটা পয়েন্ট করেছি করে এই যে যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বোঝানো সেটা একটু লিখে দিতে হবে সেটা একটু লিখে দিয়েছি কি না প্রথমে কি করেছিলাম অপদান আশ্রয় আগমন করেছিলাম তাহলে দেখো লিখেছি অপদান আশ্রয় বাক্য কি ছিল এস এম ইজ ইকুয়াল জিরো এস এম বার ইকুয়াল জিরো এটা কোথায় ইক পরমানে ছাবিত্ব কোথাও হবে দুই ও এক নম্বর ঘরে ছাবৃত্ত করলাম দেখো এই যে দুই আর এক মানে এক আর দুই নম্বর ঘরে আমরা ছাবৃত্ত করে নিয়েছি এবার তারপরে কি করেছি অপদান আগে এঁকেছি কারণ কেন এটা সামান্য বচন ছিল এই দেখো অপদানাস্তক্য কী ছিল অপদান আশ্রয় বাক্য সামান্য বচন অপদান আশ্রয়ের বাক্যটা আমরা আগে এঁকেছি তারপরে এবার প্রধান আশ্রয় বাক্য যেহেতু বিশেষ সে তো প্রধান আস্তে বাক্য পড়ে শুনুন দেখো প্রধান আস্তক্য করেছি আই বছর পিএম এম নট ইকাল জিরো তার মানে পি এর ঘরে সদস্য দেখাতে হবে দেখো আমরা তার মানে পি এম কোন কোন ঘর পি এর কোন কোন ঘর পাঁচ আর ছয় এই যে পাঁচ আর ছয় এর আমরা এখানে সদস্য দেখিয়েছি হ্যাঁ পেন্সিল দিয়ে দিয়েছি সেই জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে দেখো এখানে আমরা সদস্য দেখিয়েছি তাই তো এইবার ऐ जे ऐ क्या ने शोध शुरू पेन दी पेंसिल दी दी जी तो ठीक बहुत अच्छा चीन তাহলে পাঁচ আর ছয়ের ঘর সদস্য কথা সদস্য দিয়েছি এইবার কিন্তু সিদ্ধান্ত কি বলছে এসপি নট ইকাল জিরো তো এসপির ঘরে আমাদের সদস্য দেখানোর কথা ছিল মানে কত নম্বর ঘরে পাঁচ আর দুই মানে দুই আর পাঁচ নম্বর ঘরে আমাদের সদস্য দেখানোর কথা ছিল কিন্তু দেখো এখানে দুই আর পাঁচ নম্বর ঘরে সদস্য দেখাতে পারিনি বা সদস্য অঙ্কিত হয়নি ফলে সিদ্ধান্তটি সিদ্ধান্ত যেটা চেয়েছে সেই দাবি অনুযায়ী দাবিটা পূরণ হয়নি বা সিদ্ধান্ত যেটা চেয়েছে সেটা এখানে অঙ্কিত হয়নি ফলে এটা অবৈধ হয়েছে সেই কথাটা আমি এখানে লিখে দিয়েছি এগুলো পারফেক্ট একটি যুক্তিকে বা নিরপেক্ষ ন্যায়কে ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচারের পদ্ধতি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবে তো তোমাদেরকে আরো একবার পুরো তোমাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় তো আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে এবং তোমরা শিখতে পারবে এবং ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো থ্যাংক ইউ